তিউনিশিয়ার ওন্স জাবেরকে হারিয়ে ইউএস ওপেনের টেনিসের শিরোপা জিতেছেন ইগা সোয়াটেক। এবছর দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের জয়ের স্বাদ পেলেন এই পোলিশ তারকা। একই সাথে পোল্যান্ডের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে ইউএস ওপেন জিতলেন বিশ্বের এক নম্বর তারকা। এস এম আশরাফের রিপোর্ট। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটে রীতিমতো আগুনের ফুলকি ঝরালেন ইগা সোয়াতেক। গতি, ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, ঝুলিতে থাকা তার এক একটি শট টিউনিশিয়ার ওনস জাবেরের নাভিশ্বাস তুলে ফেলল। ম্যাচের 8 মিনিটের মধ্যে 3-0 গেমে এগিয়ে সহজ ম্যাচের ইঙ্গিত দেন বিশ্বের এক নম্বর তারকা। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন টিউনিশিয়ার খেলোয়াড়, শুরুর ধাক্কা সামলে ব্যবধান 3-2 নামিয়ে আনেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, নীল কোর্ট কথা বলেছে সোয়াতেকের হয়ে। পরের টানা 3 গেম জিতে 6-2 সেট জিতে নেন পোলিশ তারকা। দ্বিতীয় সেটও জাবেরের সার্ভ ব্রেক করে 3-0 গেমে এগিয়ে যান সোয়াতেক। এবারও ঘুরে দাঁড়িয়ে জাবের ম্যাচ নিয়ে যান 6-6 গেমে। কিন্তু ইতিহাসকে আলিঙ্গন করার দিনে শেষ পর্যন্ত ট্রফিতে চুমু আঁকেন সোয়াতেক, আর অপেক্ষার প্রহরটা দীর্ঘ হয় জাবেরের। এস এম আশরাফ, এটিএন বাংলা।